অভিজিৎ গাঙ্গুলিকে 2,50,000 ভোটে জেতাবেন দাবি শুভেন্দু অধিকারীর। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবার মঞ্চ থেকে একের পর এক বিষয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। অভিজিৎ গাঙ্গুলি বরানগরে দাবি করছেন অভিজিৎ গাঙ্গুলিকে জেতাবেন, অন্যদিকে শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সজল ঘোষের সমর্থনে জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি দাবি করেছেন শোনাবো আপনাদের। বিক্ষোভ টিক্ষোভ কিছু হয়নি, সবে সন্ধ্যা, রাত্রি এখনো বাকি আছে। ওদের মালিককে আমি হারিয়েছি, আর অভিজিৎ গাঙ্গুলিকে 2,50,000 ভোটে আমি জেতাবো। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারী কি বলেছেন, এবার বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, অভিজিৎ গাঙ্গুলিকে 2,50,000 ভোটে জেতাবেন এমনই দাবি করছেন শুভেন্দু অধিকারী। একেবারেই একেবারেই, দেখো আমরা জানি যে শুভেন্দু অধিকারী কিন্তু গতকালকে বরানগরের একটি সভা ছিলেন, সজল ঘোষের সমর্থনে তিনি এখানে এসেছিলেন এবং সভামঞ্চ থেকে একের পর এক কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবেই হোক 2,50,000 ভোটে আমি জেতাবো। অর্থাৎ তিনি তিনটে উদাহরণ তুলে ধরেছিলেন মঞ্চ থেকে দাঁড়িয়ে। তিনি বলেছিলেন যে দমদমের যে ভোট, সেই ভোটে যদি শাসক দলের বাহিনী বাড়াবাড়ি করে তিনি সেটা দেখে নেবেন। পাশাপাশি ব্যারাকপুরের ভোটে অর্জুন সিং যখন তাকে ফোন করেছিলেন, আমডাঙ্গার গন্ডগোলের যে চিত্র ধরা পড়েছিল অর্জুন সিং এর কাছে, সেই ফোন যখন শুভেন্দু অধিকারীর কাছে এসেছিল তিনি বলেছেন আমি সেটা দেখে নিয়েছিলাম। লকেট চট্টোপাধ্যায়ের ফোন আমি দেখে নিয়েছিলাম। পাশাপাশি অভিজিৎ গাঙ্গুলির যে অঞ্চল, যে তমলুক কেন্দ্র, সেখানে যদি শাসক দলের গুন্ডা বাহিনী বাড়াবাড়ি করে আমি সেটা দেখে নেব, আমি বুঝে নেব এবং আমি যেন যেন প্রকারে হলো। ধন্যবাদ তোমায় জয়ন্ত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।